মিস অ্যান্ডারিস ওয়েলকাম টু বেবি মম মন্টি আর আমি হলাম মন্টি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের ক্যাডেল ক্যাপের সম্বন্ধে তো বেবিদের মাথায় না অনেক সময় দেখবে নিউ বর্ন যারা বেবি হয় তাদের মাথায় অনেক সময় মাথায় খুশকির মতো কিছু হয়ে যায় বা ওপরটা কেমন ব্রাউনিশ টাইপের হয়ে যায় ড্রাইনেস ড্রাই ড্রাই লাগে মাথার কোনো এক পার্টিকুলার জায়গায় মাথার পেছনেও সেটা হতে পারে বা মাথার মাঝখানেও সেটা হতে পারে তো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম অনেক সময় দেখা যায় তো এটা নিয়ে কিন্তু নিউ প্যারেন্টসরা খুবই বেশি চিন্তিত হয়ে থাকে অ্যাকচুয়ালি নিউ প্যারেন্টসরাই যে হয় তাও না এটা অনেক সময় একটু বড় বয়সেও কিন্তু বেবিসদের মধ্যে দেখা যায় তো আজকে আমি আপনাদের সাথে সেই সমস্ত ব্যাপার নিয়ে সব কিছু শেয়ার করবো কী 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 কারণে এই জিনিসটা হয় ক্যাডেল ক্যাপ যেটাকে বলা হয় বা এটার কি কোনো সলিউশন আছে ঘরোয়া কি কোনো উপায়ে আমরা এটা ট্রিট করতে পারি কি না বা কখন আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত আর আমি না শেয়ার করব আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা না শুনলে আপনারা অনেকটাই অবাক হবেন যে এইরকমও কি আবার হয় তো সেই সমস্ত ব্যাপার নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো চলুন ভিডিও স্টার্ট প্রথম কোশ্চেনই হলো ক্যাডেল ক্যাপ এই জিনিসটা কি। তো এটা না বেশিরভাগ নিউ বেবির ক্ষেত্রেই দেখা যায় তাদের মাথার ওপরে খুশকি টাইপের একটা লেয়ারের মতো পড়ে যায় তো সেটাকেই কিন্তু আমরা বেসিক্যালি ডাক্তারি মতে ক্যাডেল ক্যাপ বলা হয় এই নামটা হয়তো আপনারা অনেকেই জানেন না কিন্তু এই যে খুশকির মতো অনেকে আবার ভাবে এটা কি ইনফেকশান হয়েছে নাকি তো এটা কোনো ইনফেকশন নয় নিউ বর্ন বেবির ক্ষেত্রে অনেক সময় এটা হয়ে থাকে এটা বেসিক্যালি ড্রাইনেসের থেকেই হয় তো এই একটা ছালের মতো অনেক সময় দেখা যায় বা অনেক সময় ব্রাউনিশ টাইপের কালার বা হোয়াইটিশ টাইপের কালার তো বিভিন্ন ধরনের বেবির এক একটা বেবির এক এক রকম কিন্তু এটা হতে পারে আমাদের সেকেন্ড কোশ্চেন হলো এটা কখন হয় এটা কিন্তু বেশিরভাগ জিরো টু থ্রি মান্থের বেবিজদের মধ্যেই বেশিরভাগ দেখা যায় আবার অনেক সময় কি হয় এটা একটু বড় বেবিজদেরও কিন্তু হয়ে থাকে এই ক্যাডেল ক্যাপটা তো এই ছোট বেবিদের ক্ষেত্রেই বেশিরভাগ আমরা এটা সচরাচর লক্ষ্য করি তারপরের কোশ্চেন হলো এই ক্যাডেল ক্যাপটা যে হয় এটা কেন হয় কেন হচ্ছে এই ক্যাডেল ক্যাপটা তো এই ক্যাডেল ক্যাপটা হওয়ার পেছনের কারণই হচ্ছে ড্রাইনেস এক্সট্রা ড্রাইনেস যেহেতু ওই সময় কি হয় বেবিদের মাথায় কিন্তু অতটা চুল থাকে না বেশিরভাগ নিউবর্ন বেবির ক্ষেত্রেই আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন বেশিরভাগ বেবিদের মাথায় কিন্তু চুলটা হয় না সেই জন্য কি হয় স্কিনটা এক অনেকটাই বেশি ড্রাই হয়ে যায় আর ড্রাইনেসের থেকেই কিন্তু এই ক্যাডেল ক্যাপটা হয়ে থাকে তো আমরা দেখুন তেল মালিশের সময়ে একবারই কিন্তু বেবিদের মাথায় তেল দেই আদারওয়াইজ কিন্তু বেশি একটা তেলও দেই না কিন্তু বেবিদের সারা শরীরে আমরা যেরকম মশ্চারাইজ করি সেরকম ময়শ্চারাইজ কিন্তু আমরা মাথায় করি না যেহেতু সেই সময় মাথায় চুলটা থাকে না সেই জন্যই কিন্তু এই ক্যাডেল ক্যাপটা দেখা যায় এক্সট্রা ড্রাইনেসের থেকেই কিন্তু এই ক্যাডেল ক্যাপটা দেখা যায় আর এটা শুধু মাথায়ও না আপনারা কি জানেন এটা শরীরের অন্য কোনো অংশেও হতে পারে যেমন কানের পেছনে তারপর আপনার হাতের সাইডে কুনিতে মানে এই যে ভাঁজগুলোতে এই সব সাইডেও কিন্তু হতে পারে তো মাথার যেই ড্রাইনেজটা হয় সেটাকেই অ্যাকচুয়ালি ক্যাডেল ক্যাপ বলে তো আমার বেবির যেমন কানের পেছনেও কিন্তু এই জিনিসটা হয়েছিল তো এই জন্যই আমরা অনেকটাই বেশি ওয়ারি ছিলাম সেই সময়টায় আচ্ছা এখন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করি যে এটাকে কিভাবে ট্রিট করা যায় তো এটা কি কোনো ঘরোয়া উপায় আছে ট্রিট করার নাকি সোজাসুজি আমরা এটা হলেই ডক্টরের কাছে নিয়ে যেতে পারি তো আপনাদের আমি প্রথমেই বলতে চাই যে এটা যদি হয় প্রথমেই আপনারা কিন্তু সেটা ঘরোয়া উপায়েই সারাতে পারেন এই জিনিসটা যখনই হবে তখন বেবিদের বেশি বেশি করে একটু তেল মাসাজ করুন মাথায় খুব হালকা হাতে একটু বেশি বেশি করে তেল লাগান তারপর কি করবেন তেল লাগিয়ে আর তাই জন্য কিন্তু একদম শ্যাম্পু করা ছেড়ে দেবেন না অনেক মাম্মিরা না কী করে যেহেতু তাদের মনে হয় যে এটা ড্রাইনেসের থেকে বেসিক্যালি হচ্ছে সেই জন্য তারা কিন্তু শ্যাম্পু করাই ছেড়ে দিচ্ছে তো শ্যাম্পু করা কিন্তু একদম ছেড়ে দেওয়া যাবে না কারণ আবার আপনি যদি হাইজিনও এই ব্যাপারটার মধ্যে না মেনটেন করেন না সেটা কিন্তু এই আরও বেশি বাড়তে পারে এই জন্য অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে শ্যাম্পুও করতে হবে আপনার তেলটা একটু বেশি করেই এই সময় দিতে থাকবেন আর তেল দেওয়ার পরে না আপনারা কি করবেন যে বেবি ব্রাশগুলো পাওয়া যায় এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি বেবি ব্রাশ যেগুলো পাওয়া যায় বর্নদের সেই বেবি ব্রাশ দিয়ে হালকা হালকা হাতে কি করবেন ওই চুলটা যেরকম আছড়ান সেরকম তো আছড়ে দেবেনই আবার হালকা হালকা ওই ক্যাডেল ক্যাপটার উপরেও আছড়ে দেবেন তাহলে কি হবে তার থেকে যে পাপড়ি পাপড়ির মতো যে জিনিসটা বের হয় না সেটা আস্তে আস্তে হালকা হাতে উঠে যাবে তো এইভাবেও কিন্তু এটা রিমুভ করা সম্ভব তো মানে অল্প যখন থাকবে তখন থেকেই আপনারা এই স্টেপটা নেবেন তাহলে দেখবেন ধীরে 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 এটা কিন্তু রিমুভ হতে থাকে তারপরে কোশ্চেন হলো তাহলে আমরা কখন ডক্টরের কাছে যাবো আপনার যদি এই ক্যাডেল ক্যাপটা আপনারা দেখেন যে অনেকটাই এক্সট্রিম লেভেলের হয়ে গেছে এখন আপনার বাপ বেবির প্রায় মাথা জুড়েই এই ক্যাডেল ক্যাপটা হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই আপনার ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে আপনি হয়তো অনেক দিন পর্যন্ত অয়েল মাসাজ করেছেন তারপরেও কোনো ফল পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডক্টরের কাছে কনসাল্ট করতে হবে তো এইবার আমি এখন আপনাদের সাথে শেয়ার করি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আমার বেবির যখন এই দেড় মাসের সময়টায় ছিল তখন কিন্তু ওর এই ক্যাডেল ক্যাপটা দেখা গেছিলো তো এই সময়টায় না আমাকে কিন্তু আমার বাড়ির লোক আশেপাশের লোক সবাই কিন্তু বলেছে যে এটা খুবই একটা নর্মাল ব্যাপার এটা বেবিদের হয়েই থাকে তো এটার জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই তুমি শ্যাম্পু করা একদম বন্ধ করে দাও তাহলেই এটা ঠিক হয়ে যাবে তো এটা কিন্তু একদমই নয় আপনার কিন্তু খুব মাত্রায় হাইজিন মেনটেন করতেই হবে আরও একটা ব্যাপার হয়েছিল তার থেকে আমার কি হয়েছিল আমার বেবির প্রায় পুরোটা মাথা জুড়েই না এরকম হয়ে গেছিল তারপরেও না আমাদের মানে আমার আশেপাশের লোকই বলুন আমার শ্বশুরবাড়ির লোক বলুন শাশুড়ি যখন ছিল তো শাশুড়ি আমাকে বলছিল যে তারা যেহেতু পুরনো দিনের লোক তারা অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো না অতটা জানেও না তারা যেরকম শুনেছে হয়তো আমাকে সেই অ্যাডভাইসগুলোই দিয়েছে তো তারা আমাকে বলেছে যে এটার জন্য না ডাক্তার দেখানোর কোনো দরকার নেই এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তাই জন্য আমি ভেবেছি হয়তো ঠিক হবে কিন্তু রুহিন না আস্তে আস্তে এটা পুরো মাথা জুড়ে ছড়িয়ে যাচ্ছিলো আর আমরা তবুও ডাক্তারের সাথে কনসাল্ট করিনি তারপরে না যখন এক্সট্রিম হয়ে এমন একটা অবস্থায় রুই চলে গেছিলো যে যখন ওই পাপড়িগুলো উঠে যাচ্ছিল না তার থেকে হালকা আমরা একটু ব্লাড ব্লাডও দেখতে পাচ্ছিলাম তখন না আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তারপর আমি ভাবলাম যে না আর না এখন কিন্তু আমার ডক্টরের সাথে অবশ্যই কনসাল্ট করতে হবে যে যাই বলুক আমার কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতেই হবে তখন আমি তাড়াতাড়ি গেলাম ডক্টরের কাছে সেইখানেও আবার আমি একটা বড়ো প্রবলেম ফেস করলাম সেটাও আমি আপনাদের বলি তো যখন আমরা ডক্টরের কাছে গেলাম তো ডক্টর বললো যে হ্যাঁ এটা নর্মালি ক্যাডেল ক্যাপ তো এটা বেবিদের হয় তো ডক্টর আমাকে নর্মালি একটা তেল অয়েল দিল তো সেই অয়েলটা যখনই আমি আমার বেবিকে দিতাম আমার বেবি ভয়ঙ্কর মাত্রায় কাঁদ কাঁদত তো আমি প্রথম প্রথম বুঝতে পারিনি ব্যাপারটা তো প্রথম প্রথম ভাবতাম যে হয়তো ওর ব্যাপারটা একটু জ্বালা জ্বালা করছে প্রথম প্রথম হয়তো ওয়েলটা দিচ্ছি সেই জন্য হয়তো কিছু প্রবলেম হচ্ছে তো প্রথম প্রথম বুঝতে পারিনি আমি যখন পাঁচ ছয় দিন হয়ে গেলাম সেটা তো কমলোই না বরঞ্চ পাঁচ ছয় দিন পরে না ও ওই তেলটা যখনই পার্টিকুলার ও হয়তো খেলছে হাসছে ওই তেলটা যখনই পার্টিকুলার আমি দিচ্ছি ও ভয়ঙ্কর মাত্রায় কাটছে তো এই রকম তো আপনারা চিন্তা করুন তারপরে তো আমরা কী করলাম সেই অয়েলটাকে দেখলাম চেক করলাম নেটে আমরা সার্চ করলাম অয়েলটার সম্বন্ধে দেখলাম ওটা দু বছরের ওপরের বেবিসদের জন্যই কিন্তু দেওয়ার জন্য কথা লেখা আছে মানে অ্যাবাব টু ইয়ার্স তো আপনারা চিন্তা করুন একটা ডক্টর কিভাবে এত বড় একটা ভুল করতে পারে দেড় মাস থেকে দু মাসের একটা বাচ্চাকে কিভাবে দু বছরের ওপরের একটা অয়েল দিতে পারে আমার আজকেও মাথায় ঢোকে না তো আমরা আমার তো প্রচণ্ড রাগ হয়েছিল সেই ডক্টরের কাছে তারপরে না আমরা সেই ডক্টরকে আর দেখাইনি তারপর যেহেতু অ্যাকচুয়ালি আমার ডেলিভারি হয়েছিল কলকাতায় তো আর আমার আমাদের ফ্ল্যাটও কলকাতায় আমার হাজব্যান্ডের জব সার্ভিসের জন্যই আমরা কলকাতায় থাকি তো কিন্তু আমাদের মেন যে আমাদের হাউস সেটা কিন্তু নর্থ বেঙ্গলে ঠিক আছে তো এই জন্য আমি নর্থ বেঙ্গলে চলে গেছিলাম আমার যখন বেবি ডেলিভারির পরে পরে কারণ একা একা আপনারা বুঝতেই পারছেন এতটা ম্যানেজ করা সম্ভব হয় না তো আমি যেহেতু ওখানে চলে গেছিলাম তো ওখানে ডক্টরকেই আমি দেখিয়েছি নর্থ বেঙ্গলে তো এইরকম একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার হয়েছে তারপরে আমি আর ওখানে কোনো ডক্টরকে দেখাইনি আমার যেই বেবি ডক্টর আমার চাইল্ড স্পেশালিস্ট আমার যেই বেবি ডক্টর ছিল আমার নেউটিয়ার ডক্টর তাকেই কিন্তু আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করি যে এরকম একটা ব্যাপার আমার বেবির সাথে হয়েছে আমার বেবির মাথায় এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে তো উনি আমাকে এই যে এই মশালে এটা মশ্চারাইজ সফট বলে এই মশ্চারাইজারটা লাগাতে বললো বললো কোনো তেল বা কোনো কিছুই তোমার লাগাতে হবে না এটা জাস্ট ড্রাইনেসের থেকেই হয় তো এই ক্রিমটা তুমি জাস্ট লাগাও কয়েকদিন লাগালেই এটা কিন্তু ঠিক হয়ে যাবে তারপরে আপনারা চিন্তা করুন শুধু এই ক্রিমটা লাগিয়ে আমার কিন্তু এই ক্যাডেল ক্যাপটা যেটা বেবিসদের আমার বেবির হয়েছিল পুরোটা রিমুভ হয়ে গেল কোনো কিছুই আর করতে হলো না জাস্ট ওটা ঠিক হয়ে গেল আর আমার না কানের পেছনেও এরকম কিন্তু হয়ে গেছিলো ড্রাইনেসের থেকে তো তারপরেও এই এটা দিয়েই কিন্তু সেটাও কমেছিল আর এই কানের পেছনের এই ড্রাইনেসটা না আমার বেবির এখনও কিন্তু ও সাফার করে মাঝে মাঝেই না এই ড্রাইনেসটা হয়ে থাকে তো আমি ডক্টরকে কয়েকবার আমি আমার ডক্টরকে জিজ্ঞেস করেছি তো ডক্টর সবসময় বলেছে যে এটা অ্যাকচুয়ালি এক্সট্রা ড্রাইনেসের থেকে হয় যেহেতু আমরা কানের পেছনে বা এই সব জায়গাগুলো না খুব ভালো করে মশ্চারাইজ করি না স্নান করার পরে বলুন মুখে বা হাতে পায়ে আমরা ভালো করে মশ্চারাইজ করি কিন্তু কানের পেছনে কিন্তু আমরা কোনো দিনই ভালোভাবে মশ্চারাইজ করি না তো সেই জন্য কিন্তু হতে পারে এই জন্য আমাকে ডক্টর বলেছিল যে কানের পেছনেও সব সময় ভালো করে মশ্চারাইজ করবে আর আমার বেবির যখনই এরকম এখনও হয় তখন কিন্তু আমি এটা দু জাস্ট দু তিন দিন দিলেই আমার কিন্তু ঠিক হয়ে যায় তো এটা কিন্তু আমার বেবির ক্ষেত্রে কাজ করছে এটা কিন্তু আমি একদমই আপনাদের রেকমেন্ড করছি না যে আপনারাও আপনার বেবিকে এটা লাগান আমি জাস্ট দেখালাম যে আমার বেবির সাথে কোনটা কাজ করেছে তো আমার বেবির কিন্তু এটা দিয়ে সেরেছে আর আপনারা এই ময়েশ্চারাইজ সফটটা যদি ইউজ করতেও চান তাহলে আমি বলবো সবার আগে আপনার ডক্টর আপনার যেই চাইল্ড ডক্টর আছে তার সাথে কনসাল্ট করুন সে যদি বলে তাহলেই কিন্তু এরকম যে কোনো ক্রিম বা মেডিসিন বলুন আপনি আপনার বেবির জন্য ইউজ করবেন কখন ওই কোনো ভিডিও দেখে বা কোনো কিছু শুনে কিন্তু তা বেবির ওপর অ্যাপ্লাই করতে যাবেন না সেটা বরঞ্চ ক্ষতিও করতে পারে বেবির কারণ সব বেবি কিন্তু আলাদা আমার বেবির এটা শ্যুট করেছে মানে এটা নাও হতে পারে যে আপনার বেবিরও কিন্তু এটা শ্যুট করবে আর আরেকটা ব্যাপার না আমি আপনাদের বলতে চাই যে কোনো ডক্টরের কাছে যখনই কোনো ওষুধ আনবেন বা ওষুধ তারা দেবে অবশ্যই সেই ওষুধের সম্বন্ধে না প্যাকেটের গায়েই দেখবেন লেখা থাকে তো সেই ডিটেলটা না অবশ্যই পড়বেন আমি যেই ভুলটা করেছি আমি চাই না সেই ভুলটা আপনারাও করেন সেই প্যাকেটের গায়েই কিন্তু লেখা ছিল অ্যাভাব টু ইয়ার্স আমি যদি সেটা তখনই দেখতাম তাহলে কিন্তু আমি তখনই আমার বেবিকে ইউজ করতাম না সাত দিন আমার বেবিটা কষ্ট পেত না তো আমি যেহেতু দেখিনি আমার ভুলে জন্য আমার বেবি সাত দিন কিন্তু সাফার করেছে যখনই আমি ওটা ওকে তেলটা ইউজ করতাম তখনই কিন্তু ও কাটত আর আরেকটা কথা না আমি ক্যাডেল ক্যাপের ব্যাপারে বলতে চাই এটা কিন্তু খুব ন্যাচারাল একটা ব্যাপার অনেকেই না অনেক প্যারেন্টসই না এটা মনে করে যে আমার বেবির এটা এরকম একটা হয়ে গেছে এটা কোনো ইনফেকশান হয়ে গেছে না কি হয়ে গেছে এটার থেকে কি বেবি রিচিং হচ্ছে না কি ওর হয়তো ভেতরে আনকমফোর্টেবল হচ্ছে না কি কিন্তু এটা কিন্তু কোনো কিছুই নয় এটা কিন্তু বেবিরা দেখবেন একদম চিল একদম কুল থাকে আমরাই বেশি অ্যাসপ্যারেন্ট আমরাই বেশি চিন্তিত হয়ে যাই যে এটা কি হয়ে গেল হঠাৎ করে আসলে কিন্তু কিছুই না মানে আমিও আমার বেবিকে দেখলাম আমার বেবির অত কোনো প্রবলেম হতো না কিন্তু আমি বেশি চিন্তিত থাকতাম কেন এটা কমছে না কেন এখনো বাড়ছে আরও কেন বাড়ছে তো এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করত তো বরঞ্চ আমি যখন ডক্টর দেখালাম ডক্টর যখন সেই তেলটা দিল সেটার থেকে কিন্তু আমার বেবির বেশি ক্ষতি হয়েছিল তো এই হচ্ছে ব্যাপার তারপর এই মশ্চারিক্স দিয়েই আমার কিন্তু বেবির এটা ঠিক হয়েছিলো তো আপনারা যদি খুব বেশি মাত্রায় এটা দেখেন তখনই ডক্টরের সাথে কনসাল্ট করুন আর আদারওয়াইজ প্রথম দিকে আমার মনে হয় একটু ভালো করে যদি ওয়াল অয়েল মাসাজটা করেন দেখবেন এটা ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যায় তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো আরও অনেক মাম্মিসদের সাথে শেয়ার করুন আর আমার এক্সপিরিয়েন্সটা যেটা আমি শেয়ার করলাম সেটাও অনেক মাম্মিসদের সাথে শেয়ার করুন যে তারা এই ব্যাপারটা থেকে অনেকটাই হেল্প পায় আর তারা এতটা চিন্তিত বা ওয়ারিড না হয় এই ক্যাডেল ক্যাপ যদি তাদের বেবিসদের হয় ভিডিওটাকে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে লাল সেই বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রেগুলার ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু একদমই ফ্রি তো চলুন আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং